দয়াল নবীজির মদিনা জীবনের প্রথম দিকের কথা তখন মদ হারাম হয় নাই কি হারাম হয় নাই মদ তখন হারাম হয় নাই জুয়া তখন হারাম হয় নাই কয়েকজন সাহাবি দৌড়ে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন মদ এবং জুয়ার ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করে দিলেন বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ও আমার হাবিব ও আমার কামলি ওয়ালা রাসূল আপনি নবীর কাছে আপনার সাহাবীরা আসে আর আপনাকে এসে জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে কি সম্পর্কে আল্লাহ আল্লা শুভ তখন মদ এবং জুয়া হারাম করেন নাই কিন্তু একরাম নিজেদের ইমানই তাকিদে দয়াল নবীর কাছে ছুটে যাচ্ছেন মদ দয়াল নবী হারাম করেন নাই কোরআনে আয়াত হয় নাই কিন্তু সাহাবা একরাম নিজেদের ইমানি তাকিদে দয়াল নবীর কাছে ছুটে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদ এবং জুয়া সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে এগুলা কি ভালো নাকি খারাপ আপনি নবী আমাদেরকে সমাধান দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে মদ এবং জুয়াকে হারাম করে গিয়েছেন এবং কুরআন মাজিদের সুস্পষ্ট আয়াত এসেছে মদ এবং জুয়া হারাম কিন্তু এখন কিছু কিছু মুসলমান আজও পর্যন্ত সুস্পষ্ট হারাম হওয়ার পরেও এইগুলার মধ্যে পড়ে থাকে আর একরাম তখনও হারাম হয় নাই তারা নিজে থেকে এসে জিজ্ঞেস করছেন ইয়া রাসুল্লাহ মদ এবং জুয়ার কাছে আমরা যাব কিনা কোথায় সাহাবায়করামের ইমান আর কোথায় আমাদের ইমান হারাম না হওয়ার পরেও নিজেদের ইমানই তাকিদে তারা দয়াল নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদ এবং জুয়া সম্পর্কে আমাদেরকে সমাধান দেন আর মদ এবং জুয়া কুরআন হাদিসে সুস্পষ্টভাবে হারাম করে দেওয়ার পরও এখন মুসলমানদের একটা অংশ যুবকেরা এখনো মদের মধ্যে পড়ে থাকে মদের মধ্যে ডুবে থাকে ইয়াবা ফ্যান্সি ডিলের মধ্যে ডুবে থাকে জুয়ার আড্ডার মধ্যে পড়ে থাকে অশ্লীলতা ফাহেশ কাজের মধ্যে ডুবে থাকে কিন্তু দয়াল নবীর সাহাব কত ইমানি জজ্বাওয়ালা ছিলেন নিজে থেকে গিয়েছেন দয়াল নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ মদ এবং জুয়া সম্পর্কে আমরা কি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীজির পক্ষ থেকে কুরআন মাজিদের মধ্যে জবাব দিচ্ছেন ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউল লিন নাস ও আমার হাবিব ও আমার কমলি ওয়ালা রাসূল আপনি তাদেরকে বলে দিন মদ এবং জুয়ার মধ্যে কিছুটা উপকারও আছে আর কিছুটা অপকারও আছে সুবহানাল্লাহ ওয়া ইস্মহুমা আকবরু মিন نف'ইহিমা কিন্তু মদ এবং জুয়ার মধ্যে যেই উপকার আছে তার চাইতে অপকার ক্ষতির পরিমাণ অনেক বেশি অনেকের কাছে নতুন মনে হতে পারে যে আল্লাহ মদ এবং জুয়ার মধ্যে বলছেন উপকার আছে এটা কি এমন উপকার মাথায় প্রশ্ন আসতে পারে না আবার আল্লাহ সালা বলছেন উপকারের চাইতে অপকার বেশি উপকারের চাইতে ক্ষতিটাই বেশি তো মদের উপকার কি অনেকেই মদ পান করলে পরে দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যায় ঠিক না কারণ কি মাথায় কোর ব্রেন বলতে কিছু থাকে না আকল বলতে কিছু থাকে না জ্ঞান বলতে কিছু থাকে না সে দুঃখ কষ্ট সামান্য সময়ের জন্য ভুলে যায় কিন্তু এই মদ পান করতে করতে গাঁজা সেবন করতে করতে ইয়াবা ফেন্সিডিল খেতে খেতে এমন অবস্থা হয় প্রথম দিকে মদ পান করলে গাঁজা খেলে মানুষ নাকি নিজেকে রাজা বাদশা মনে করে কি মনে করে রাজা বাদশা মনে করে আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ কোনো টেনশন নাই চিন্তা নাই কিছু নাই কিন্তু আস্তে আস্তে মদ পান করতে করতে গাঁজা ইয়াবা খেতে খেতে এমন অবস্থা হয় পাঁচ বছর সাত বছর দশ বছর গেলে পরে দেখা যায় যে মাতাল হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে রাজা বাদশাহ রাস্তার মধ্যে নেমে এসেছে হয় কিনা এমন মানুষ কুকুরকে যেভাবে ডিঙিয়ে যায় রাস্তায় কুকুর ঘুমিয়ে থাকলে মানুষ যেভাবে ডিঙিয়ে চলে যায় এই মদ্যপ মাতালকেও একসময় মানুষ ঠিক সেইভাবেই তার উপর দিয়ে পাড়া দিয়ে মানুষ চলে যায় যায় কি না কোথায় প্রথম দিকে ছিল রাজা 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 ফিলিংস বাদশা বাদশা ফিলিংস তারপর আস্তে আস্তে হয়ে গেল কি পথের কুকুরের মতো ঠিক কিনা মদ জুয়া ইয়াবা ফেন্সিডিল আস্তে আস্তে এইভাবেই নষ্টের পথে নিয়ে যায় জুয়ার মধ্যে উপকার কি হঠাৎ করে দেখা যাবে কারো যদি একটা দান লেগে যায় সে লাখপতি হয়ে গেছে আর এক সময় জুয়া খেলে যেতে 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 নিজের বাবার সম্পত্তি বিক্রি করে নিজের বউয়ের গয়নাগুলো বিক্রি করে নিজের মায়ের গয়নাগুলো বিক্রি করে ঋণ করে করে এমন অবস্থা হয় একটা সময় তার নিজের পরনের কাপড় চোপড় ছাড়া আর কোনো কিছু থাকে না তো আল্লাহস ভার্তালা বলছেন কিছুটা হয়তো বা তোমাদের মনে হতে পারে উপকার আছে কিন্তু এই মদ এবং জুয়ার উপকারের চাইতে অপকারের পরিমাণটা অনেক বেশি ওয়াস মুহুমা আকবর ও মিন না রহিমা এই জন্য আল্লাহস ভার্তালা আস্তে 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 সুরাতুল মায়েদার নব্বই নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আংসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ও আমার বান্দারা ও আমার নবীর উম্মতেরা নিশ্চয় মদ জুয়া প্রতিমা লটারি তীরন্দাজির মাধ্যমে লটারি খেলা এই সকল কিছু হচ্ছে অপবিত্রতা শয়তানের কাজ এইগুলো তোমরা পরিত্যাগ করো যে তোমরা সফল কাম হতে পারো সুহানুল্লাহ কাজেই এই সকল কিছু হচ্ছে কি অপবিত্রতা এগুলোর মধ্যে ক্ষতি আছে ক্ষতি আছে বলেই আল্লাহর হাবিব সাল আলী আসসালামার পবিত্র জবানে এইগুলাকে হারাম করে দেয়া হয়েছে যত প্রকারের হারাম যত কিছু আছে সেটাতে অবশ্যই আমাদের জন্য ক্ষতি আছে কি আছে ক্ষতি আমরা হয়তো বা বাহ্যিকভাবে মনে করি না এখানে কিছুটা উপকার আছে আল্লাহ সাল্লাহ বলছেন না বাহ্যিকভাবে তোমাদের কাছে যদি মনেও হয় সামান্য উপকার আছে কিন্তু উপকারের চাইতে অপকারের পরিমাণ অনেক বেশি ও আমার বান্দারা এইগুলাকে পরিত্যাগ করো এইগুলা শয়তানের কাজ এইগুলো পরিত্যাগ করলেই তোমরা সফল কাম হবে যদি আমাদেরকে সফল কাম হতে হয় জান্নাতি যদি হতে হয় ওয়ালা যদি হতে হয় তাহলে আমাদেরকে হারাম যত কিছু আছে পরিত্যাগ করতে হবে